কমলপুর দক্ষিণ মানিক ভান্ডারের উপর দিয়ে 2008 নং জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে। এরার পার থেকে দক্ষিণ মানিক ভান্ডার বাজার হয়ে লাম্বুছড়া ও শ্রীরামপুর বাজার পর্যন্ত রাস্তার কাজ শুরুর পর থেকে গাড়িগুলি যাতায়াতের ফলে দিবারাত্র ধুলায় পরিপূর্ণ হয়ে থাকে। সড়কের কাজটি করছে শাহ কোম্পানি। কোম্পানি নিয়ম অনুযায়ী রাস্তায় ধুলামুক্ত করার জন্য জল দেওয়ার কথা, কিন্তু শাহ কোম্পানির পক্ষ থেকে রাস্তায় জল দেওয়া হয় না। দুপাশের বাসিন্দারা ধুলা থেকে রেহাই পাচ্ছে না। দিবারাত্র ধুলার কারণে শিশু থেকে বৃদ্ধ সর্দি কাশি নিয়ে অসুস্থ হয়ে পড়ছে। এলাকাগুলির রাস্তা পাশের বাসিন্দারা একাধিকবার রাস্তায় জল দেওয়ার দাবি করলেও কোম্পানি রাস্তায় জল দেওয়ার কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ। জাতীয় সড়ক কমলপুর আমবাসার, হ্যাঁ, আমি সাউথ মানিক ভান্ডারে। সাউথ মানিক ভান্ডারের যে অবস্থা, হ্যাঁ, দেখেন গাছগাছালি সব ধুলায় উড়িয়ে রয়েছে, সময়মতে জল দেয় না। সময়মতে জলের অভাবে গাড়ি ঘোড়া, যান চলাচল, মানুষের যে চলাফেরা, হ্যাঁ, এই ধুলার দিয়ে শ্বাসকষ্ট শুরু হয়। আচ্ছা, এই রাস্তা কি শুরু হয়েছে? জাতীয় সড়কের কাজ শুরু হয়েছে, ভালো। জাতীয় সড়ক এটা সেটা ভালো ভালো উদ্যম, কিন্তু এই যে বেহাল অবস্থা, জল যদি সবসময় দিয়া রাখে তাহলে হয়তো, কারণ খরা সিজন। আচ্ছা, সাউথ মালিক ভান্ডারের এলাকার থেকে মানুষ দাবি জানাইছে জলের জন্য, যে রাস্তায় একটু জল দেওয়া হোক, ধুলামুক্ত করা হোক। হ্যাঁ, সবসময় কোয়া হইতেছে, কিন্তু তারা সঠিকভাবে দেয় না, সঠিকভাবে জলটা দেয় না। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।